সুমহিমাক রাজ্যবাসী সাবধান হোক, কিয়নো এটা 15 আগস্ট পর্যন্ত প্রচণ্ড ধুমুহা বরষুণ হব রাজ্যের বিভিন্ন প্রান্ততে। বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা ইতিমধ্যে দিছে সতর্কবাণী, আর বতৰ বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণীর পিছতে ধারাষার বরষুণ অব্যাহত আছে বিভিন্ন প্রান্ততে। গতি বহু কেক্ষণ জেলালে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে, আর আপনার অঞ্চল বা আপনার জেলাখনতো বরষুণ পড়বনে নপরে, আপনি সবিশেষ তথ্য লাভ করক, আপনি জানি লোক বরষুণ পড়বনে নপরে। রাজ্যজুড়ি হঠাৎ কাল ধারণ করেছে বতরে, আর তারপরে বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা আহিছে সতর্কবাণী, 15 আগস্ট পর্যন্ত রাজ্যত হব মুষলধার বরষুণ, রাজ্যের বিভিন্ন প্রান্ততে মুষলধার বরষুণ। আজি রাজ্যজুড়ি অরেঞ্জ এলার্ট, বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা আজি অরেঞ্জ এলার্ট দিয়া হৈছে। নিশালৈ অধিক ভয়ঙ্কর হব অসমৰ পরিস্থিতি, 15 আগস্ট পর্যন্ত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে, অসমৰ ইয়েলো এলার্ট জারি করা হয়েছে 15 আগস্ট পর্যন্ত। গতি 15 আগস্টলৈ প্রচণ্ড ধুমুহা বরষুণ রাজ্যের প্রান্তে প্রান্তে হব। বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা এলার্ট জারির পিছতে রাজ্যের প্রান্তে প্রান্তে ইতিমধ্যে আরম্ভ হয়েছে বরষুণ, পুনৰ কৃত্রিম বানর কবলত পড়ার আশঙ্কা, মহানগরবাসী পুনৰ কৃত্রিম বানত পড়ার আশঙ্কা আছে। সাবধানতা অবলম্বন করো, সতর্কতা অবলম্বন করো, রাজ্যের আন আন প্রান্ততো ইতিমধ্যে আরম্ভ হয়েছে বরষুণ। আপনার অঞ্চল বতরে কি রূপ ধারণ করেছে কি আপনি কমেন্টের সহায় জানাব পারিব। 7-11 সেন্টিমিটার বরষুণের সতর্কবাণী জারি করেছে বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা। রাজ্যজুড়ি হঠাৎ কাল রূপ, বতরে কাল রূপ ধারণ করেছে, হঠাৎ এ বতর কাল রূপক লো এটা আতঙ্কিত হয়ে পড়েছে সমগ্র রাজ্যবাসী, আতঙ্কিত হয়ে পড়েছে কেনো একে বরষুণ পড়ি আছে, পুনের বানর সন্ত্রাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বান আহিব পারে বলে একাংশ লোকে এটা চিন্তিত হয়ে পড়েছে, কেনো এটা ধারাষার বরষুণ বিভিন্ন প্রান্ততে। আনফালে আকো বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা এলার্ট জারি করেছে যে আগন্তক 15 আগস্ট পর্যন্ত প্রচণ্ড ধুমুহা বরষুণ, রাজ্যের বিভিন্ন প্রান্ততে প্রচণ্ড ধুমুহা বরষুণ হবো বলে বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা এলার্ট জারি করেছে। গতিকে বিভিন্ন প্রান্ততে বরষুণ পড়বে, 15 আগস্টলৈ বরষুণ পড়বে, আর বরষুণক আপনি সামান্য বরষুণ বলে ভাবি আউকাউ নকরব, কিন্তু শেহতিয়াক বরষুণের মাজতে বহু লোকে প্রাণ হেরাবল হওয়া ঘটনাও ঘটিল। গতি সামান্য বরষুণ বলে ভাবি আপনি আউকাউ নকরব, পরিস্থিতি ভয়ানক হয়ে পড়েছে, আর নিশালৈ অধিক ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা আছে, নিশালৈ পরিস্থিতি অতি ভয়ঙ্কর হব। 15 আগস্টলৈ প্রচণ্ড ধুমুহা বরষুণ আহি আছে রাজ্যের বিভিন্ন প্রান্তত, সাবধানতা অবলম্বন করক। আর বহুকিটা প্রান্তত কিন্তু বিদ্যুৎ নাই, বরষুণ আরম্ভ যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্তত হয়েছে, বরষুণ আরম্ভ হওয়ার লগেলগে কিন্তু বিভিন্ন প্রান্তত একো কারেন্টের সমস্যা আহি গেল, বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎও পোৱা নাই বহুকিটা অঞ্চলত। আর 15 আগস্টলৈ আপনি সাবধানতা অবলম্বন করক, সামান্য বরষুণ বলে ভাবি আউকাউ নকরব, কিন্তু বরষুণে কিন্তু বহু পরে প্রাণ হয়েছে, বহুকেইখন ঘরতে নিজের আপনজনক আহিলে গেছে, বরষুণে আপনজনক আহিলে গেছে, কোরবা যদি বজ্র পড়েছে, কোরবা আকো শিলর ফলতে যেহেতু প্রকাণ্ড প্রকাণ্ড শিল বরষুণ হয়েছে, শিল বরষুণের ফলতে প্রাণ হেরাবলগীয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তর বাসিন্দাসকলে, বা বহু লোকে প্রাণ হেরাবলগীয়া হওয়ার ঘটনা ঘটিছে। শেহতীয়াকৈ বরষুণের মাজতে বহুকেইজন লোকে প্রাণ হেরালে, এজনে জানাজানে গৈ আছিল, জানাজানে গৈ থাকার সময়তে হঠাৎ বজ্র পড়ে প্রাণ হেরাবলগীয়া হওয়ার ঘটনা ঘটিল। আনফালে আকো নগাঁও আন এক প্রান্তর দুই ভাতৃয়ে একেলগে পথারত কাম করে আছে, বরষুণ হয়েছিল, সামান্য বরষুণ দিলে আউকান করে কুঁহিয়ার চপাই আছে পথারত, পথারত কুঁহিয়ার চপাই থাকা অবস্থাতে দুই ভাতৃয়ে প্রাণ হেরাবলগীয়া অবস্থা ঘটনা ঘটিল বজ্র পড়ে। গতি বরষুণত আউকান নকরব, সাধারণ বরষুণ বলে নাভাবিব, কেনা রাজ্যজুড়ি অরেঞ্জ এলার্ট দিয়া হয়েছে বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা। গতি আপনি নিশা যদি কোরবার দূরলৈ ভ্রমণ করবেন বলে ভাবিছে, তেনে কিন্তু সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো, সুরক্ষিত আপনি নিশা ভ্রমণ নকরব, কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড গছখানি বাগরি পড়ার আশঙ্কা আছে, যত প্রকাণ্ড গছখানি বাগরি পড়ে যার ফলে বহু লোকের প্রাণ হেরাবলগীয়া হওয়ার ঘটনা ঘটিছে, শেহতীয়াকৈ বরষুণ যাব, বহু প্রকাণ্ড গছ বাগরি পড়েছে, চলন্ত বাহনের উপর বহু গছ বাগরি পড়েছে, যার ফলত বহু লোকের প্রাণ হেরাইছে, বহু লোক আঘাতপ্রাপ্ত হয়েছে। গতি সাধারণ বরষুণ বলে আউকান আপনি একেবারে নকরব, 15 আগস্ট পর্যন্ত যেহেতু প্রচণ্ড ধুমুহা বরষুণের এলার্ট জারি করেছে বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা। গতি 15 আগস্টলৈ আপনি সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো, আর যদি আপনার এনেকা কাম করবলগা আছে, দরকারি কাম করবলগা আছে, তাহলে 15 আগস্টের পিছতে করো, কিন্তু 15 আগস্টলৈ প্রচণ্ড ধুমুহা বরষুণ পড়ব বলে ইতিমধ্যে বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা অরেঞ্জ এলার্ট জারি করেছে। গতি পরিস্থিতি অতি ভয়ানক, আর অসমত নিশালৈ পরিস্থিতি অধিক ভয়ানক হওয়ার আশঙ্কা আছে, বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা এলার্ট জারি করেছে। আর বতৰ বিজ্ঞান কেন্দ্রের এলার্টের পিছত আসলে আতঙ্কিত হয়ে পড়েছে রাজ্যবাসী, কিয়নো এটা যিসমূহ দৈনিক বজার বহে, দৈনিক বজারসমূহ স্থগিত রাখবলগা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, 15 আগস্ট পর্যন্ত বরষুণের ফলত বজারসমূহ বন্ধ রাখবলগা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বা শ্রমিকসকলে নিজের শ্রম সামরিবলগা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরষুণের বাবে, যেহেতু নিশালৈ অধিক ভয়ঙ্কর হবে অসমের পরিস্থিতি। গতি আপনি যদি নিশা কোরবাত যাব বলে ভাবিছে, দূরলৈ কোরবাত যাব বলে ভাবিছে, তেন্তে আগতীয়াকৈ সতর্ক হওক, সাবধানতা অবলম্বন করো, পরিস্থিতি কিন্তু অসমের অতি ভয়ানক। আর বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফ পৰা এলার্ট জারি করেছে বতৰ বিজ্ঞান কেন্দ্রের এলার্টের পিছতেই কিন্তু সাবধানতা অত্যন্ত অবলম্বন করো, আর বতৰ বিজ্ঞান কেন্দ্রে যেতিয়া এলার্ট দিয়ে তারপরে কিন্তু বরষুণ করে বা বতৰ সলনি হয়ে পড়ে, আর হঠাৎ এটা বতরে কাল ধারণ করেছে বিভিন্ন প্রান্ততে, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু বরষুণ আরম্ভ হয়েছে। গতি আপনার অঞ্চল বা আপনার জেলাখনের বতরে কি
বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর এলার্ট জারি করেছে। গতিহ বানর সমস্যা পুনের সৃষ্টি হব পে, বানর সংখ্যা শেষ হয়েছিল কিন্তু শেষ পিছতে পুনের আছে বরষুণ বতরে কালরূপ বা প্রকৃতির কালরূপ ধারণ করেছে। প্রকৃতির কালরূপক লো এটা সকল আসলে চিন্তিত হয়ে পড়েছে, সমগ্র রাজ্যবাসী চিন্তিত হয়ে পড়েছে আর বহুকিটা প্রান্তে বরষুণ ইতিমধ্যে পড়ে আছে। বরষুণ আরম্ভ হয়েছে রাজ্যের ভিন ভিন প্রান্ত আর বতর বিজ্ঞান কেন্দ্রের এলার্টের পিছত এটা রাজ্যবাসী হাহাকার অবস্থান লাগিছে। কিন্তু এটা যিকোনো দৈনিক বজাৰ, সাপ্তাহিক বজাৰ সকলো স্থগিত ৰাখিবলগা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। দৈনিক বজাৰসমূহ স্তব্ধ হৈ পৰিছে, এক প্ৰকাৰৰ জনজীৱনে স্তব্ধ হৈ পৰিছে। বৰষুণ সকলোৱে ভাল পায় কিন্তু এনে এটা বৰষুণ হয়তো সকলোৱে কামনা নকৰে। এনে বৰষুণ আচলতে বিপদজনক বুলি ক'ব লাগিব। কিন্তু সকলোৱে দৈনন্দিন জীৱনত বহুতো কৰ্ম কিন্তু সকলো কৰ্ম এতিয়া স্থগিত ৰাখিবলগা পৰিস্থিতি সৃষ্টি হৈছে বৰষুণৰ বাবে। আৰু বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা শেহতীয়াকৈ জনাই আছে যে 15 আগষ্ট পৰ্যন্ত একেৰাহে বৰষুণ পৰিব। আজিৰ পৰা 15 আগষ্টলৈকে প্ৰচণ্ড ভিতৰত বৰষুণ একেৰাহে আছে। গতিকে আপোনাৰ যদি দূৰলৈ যাবলগীয়া আছে বা দূৰলৈ আপোনাৰ ভ্ৰমণ নিশা কৰিম বুলি ভাবিছে তেন্তে কিন্তু আপুনি সতৰ্ক হওক, সাৱধানতা অৱলম্বন কৰক। পৰাপক্ষত আপুনি নিশা কিন্তু দূৰলৈ ভ্ৰমণ নকৰিব, কিয়নো এতিয়া প্ৰকাণ্ড বৰষুণে য'ত ত'ত বাগৰি পৰিছে বৰষুণৰ বাবে। গতিকে কোন সময়ত আপোনাৰ বাহনখনৰ ওপৰতো বাগৰি পৰে সেয়া আপুনি গম নাপাব। খুব আচলতে অসমৰ পৰিস্থিতি ভয়ানক হৈ পৰিছে, অতি ভয়ানক হৈ পৰিছে অসমৰ পৰিস্থিতি। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা ইতিমধ্যে এলাৰ্ট জাৰি কৰিছে আৰু আপুনি সতৰ্ক হওক, সাৱধানতা আপুনি অৱলম্বন কৰক। আপোনাৰ সন্তানকো সাৱধান কৰি দিয়ে কিন্তু শেহতীয়াকৈ বৰষুণৰ মাজতে কিন্তু বহু লোকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হোৱা ঘটনাৰ ভিত্তিত। গতিকে আপোনাৰ লগতো যাতে এনে ঘটনা সংঘটিত নহয় বা আপোনাৰ পৰিয়ালৰ লগতো যাতে এনে ঘটনা সংঘটিত নহয় তাৰ বাবে আপুনি সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব, আপুনি সতৰ্ক হ'ব লাগিব। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা যিটো এলাৰ্ট জাৰি কৰিছে 15 আগষ্টলৈ প্ৰচণ্ড ধুমুহা বৰষুণ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ততে হ'ব আৰু আপুনি সাধাৰণ বৰষুণ বুলি ভাবি আওকাণ নকৰিব। গতিকে সাধাৰণ বৰষুণ বুলি ভাবি যিসকলে আওকাণ কৰিছে কিন্তু সকলোৰে ঘৰৰ লগত সংঘটিত হৈছে ভয়াৱহ ঘটনা। গতিকে আপোনাৰ পৰিয়ালৰ লগত বা আপোনাৰ ঘৰখনৰ লগতো যাতে এনে ঘটনা সংঘটিত নহয় তাৰ বাবে আপুনি সতৰ্ক হ'ব লাগিব, আপুনি সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব। যিহেতু 15 আগষ্টলৈ প্ৰচণ্ড ধুমুহা বৰষুণ, গতিকে আপোনাৰ দূৰলৈ যাবলগীয়া কাম আছে যদি নিশা আপোনাৰ ভাবিছে যে দূৰলৈ যাত্ৰা কৰিব লগা আছে 15 আগষ্টৰ ভিতৰত, তেতিয়া আপুনি কিন্তু নকৰিব। পরিস্থিতি অতি ভয়ানক। আর যদি আপনি রাজপথে দেখিছে যে খুঁটা বৈদ্যুতিক খুঁটা পড়ে আছে, বৈদ্যুতিক তার ছিটি পড়ে আছে, তেনে কিন্তু আপনি সেই পথরপরা বৈদ্যুতিক খুঁটাটি, বিদ্যুতের খুঁটাটি বা বৈদ্যুতিক তারডাল আপনি অতরাবলে নিজে অতরাবলে চেষ্টা নকরব। যিসকলে নিজে অতরাবলে চেষ্টা করেছে সেইসকলের কিন্তু ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, মুহূর্তের ভিতরে প্রাণ হেরাইছে এনে লোকসকলে। গতি আপনি এনে ধরনের অবস্থা দেখলে আপনি অফিসিয়ালি আর্টিফিশিয়ালক খবর দেবে, আর্টিফিশিয়ালক ফোন করার পর আর্টিফিশিয়ালক লোক আহি আপনার পরিস্থিতি চাব আর সমস্যা সমাধান করব। গতি আপনি নিজে গিয়ে সমস্যা সমাধান করবলে না যাব, কিন্তু এটা অসমত যেহেতু অতি ভয়ানক। একেলগে মাত্র দুদিন পূর্বে একেলগে পুত্র আর পিতৃ মৃত্যুমুখত পৰিছে, একেলগে পুত্র পিতৃ মৃত্যুমুখত পৰিছে, বৰষুণৰ মাজতে প্ৰাণ হেৰাইছে পুত্র আর পিতৃ। গতিকে সাবধান হওক, এয়া আপোনাৰ সাবধানতা হোৱাৰ সময়। অসমৰ পরিস্থিতি অতি ভয়ানক আর নিশালৈ অধিক ভয়াবহ হওয়ার আশঙ্কা আছে অসমৰ পরিস্থিতি। গতিকে নিশালৈ যদি আপুনি ভাবিছে যে কোথাও যাব, আপুনি দূৰলৈ যাত্রা করব, আপোনাৰ বাহনখন আপোনাৰ বাইকখন লৈ আপুনি যাব, আপোনাৰ বাহনখন লৈ আপুনি যাব, তেন্তে কিন্তু আপুনি সাবধানে হওক পৰাপক্ষত, কিয়নো বৰষুণৰ লগতে ধুমুহাও আহিব বুলি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা জনাইছে। গতিকে যিকোনো মুহূৰ্ততে যিকোনো প্ৰান্ততে যিকোনো স্থানতে প্ৰকাণ্ড গছসমূহে বাগৰি পৰিব পাৰে আৰু যদি প্ৰকাণ্ড গছসমূহ আপোনাৰ বাহনখনৰ পৰা বাগৰি পৰিব পাৰে তেন্তে আপুনি ভাবক কিমান ভয়ংকৰ বিপদৰ সন্মুখীন হ'ব আপুনি। গতিকে সময় থাকোঁতেই সাৱধান হওক, সাৱধানতা অৱলম্বন কৰক। আপোনাৰ পৰিয়ালকো জনাওক যে 15 আগষ্টলৈ প্ৰচণ্ড ধুমুহা বৰষুণ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ততে হ'ব আৰু শেহতীয়াকৈ বৰষুণৰ মাজতে আপুনি হয়তো খবৰ লাভ কৰিছে যে সামান্য বৰষুণতে বহু লোকে প্ৰাণ হেৰাইছে, কোনোৱে যদি বজ্ৰ কৰি মৃত্যুমুখত পৰিছে, ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ততে কিন্তু বজ্ৰ কৰি বহু লোকে প্ৰাণ হেৰাইছে, ক'ৰবাত আকৌ প্ৰকাণ্ড গছসমূহ বাগৰি কৰি প্ৰাণ হেৰাইছে, কোনোৱে হয়তো চলন্ত বাহনত থকা সময়তে প্ৰকাণ্ড গছ বাগৰি কৰিছে বাহনখনৰ ওপৰত আৰু তেনেদৰে মৃত্যুমুখত পৰিছে বহু লোকে বা গুরুতরভাবে আহত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক। গতিকে এই বরষুণের সময় আপনি সতর্ক হওয়াটা অত্যন্ত প্রয়োজন। আপনার পরিয়ালকো আপনি সতর্ক করে দিয়ক, সাবধানতা অবলম্বন করবরভাবে জানাব পারিব, কিয়নো এটা অসমৰ পরিস্থিতি অতি ভয়ানক আর নিশালৈ অধিক ভয়াবহ হওয়ার আশঙ্কা আছে। বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর ইতিমধ্যে এলার্ট জারি করেছে, অরেঞ্জ এলার্ট জারি করেছে, নিশালৈ অধিক ভয়ঙ্কর হব অসমৰ পরিস্থিতি। গতিকে এই সময় আপনি সাবধানতা অবলম্বন করা, বিশেষকৈ নৈপরিয়া লোকসকল কিন্তু সাবধান হোক, উজনি অসমৰ লোকসকলে সাবধানতা অবলম্বন করা, উজনি অসম মধ্য অসমৰ লোকসকল সতর্কতা অবলম্বন করা। যিকোনো মুহূর্তে আকৌ নদীর বান্ধ খুলি দিব পৰা সম্ভাবনা আছে, যিটো বতৰে এয়া কালৰূপ ধাৰণ কৰিছে আৰু এই খবৰটো আপুনি উজনি অসমৰ বা মধ্য অসমৰ লোকসকলৰ লগতো শ্বেয়াৰ কৰিব পাৰিব, কিয়নো উজনি বা মধ্য অসমৰ পৰিস্থিতি অতি ভয়ানক হোৱাৰ আশংকা আছে, কিয়নো বতৰৰ এয়া কালৰূপ বা প্ৰকৃতিৰ এয়া কালৰূপ ধাৰণ কৰিছে, যিকোনো মুহূৰ্ততে বিপদ হ'ব পাৰে। গতিকে বিপদৰ আগতে আপুনি সতৰ্কতা অৱলম্বন কৰক, সাৱধানতা অৱলম্বন কৰক।
অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰা হৈছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত সাৱধান হওক